আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আমাদের আজকের পর্বে বিষয় হচ্ছে ফিচারড ইমেজ তো ফিচারড ইমেজ কি এটা অলরেডি আপনারা সবাই দেখেছেন আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক পর্বে তারপর আমরা আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি ফিচারড ইমেজ হচ্ছে এমন এক ধরনের ইমেজ যা ওয়ার্ডপ্রেসে প্রতিটি পোস্টে আমরা দিতে পারি এবং সেই ইমেজটি রিপ্রেজেন্ট করবে সেই পোস্টটা বা সংশ্লিষ্ট সেই পোস্টটি কি রিলেটেড দ্যাট মিনস ফিচার্ড ইমেজ প্রত্যেকটা পোস্টকে রিপ্রেজেন্ট করার জন্য আলাদা একটা ইমেজ আমরা ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে ফিচারড ইমেজ যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আমাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন আছে টেক ক্রাঞ্চ ডট কম এবং এই ওয়েবসাইটটিতে আমরা যদি পোস্টগুলো দেখি দেখব প্রতিটা পোস্টের সাথেই একটা করে ছোট ছোট ইমেজ দেওয়া আছে যে ইমেজগুলো রিপ্রেজেন্ট করতেছে সেই পোস্টটি কি রিলেটেড তো এই যে যে প্রতিটা পোস্টের সাথে আমরা আলাদা একটি সেপারেট ইমেজ দিচ্ছি এটাই হচ্ছে মূলত ফিচার ইমেজ তো আমরা আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা ফিচার ডিমেজ প্রপার্টিটা এখানে অ্যাড করা শিখব তো ফিচার ইমেজ অ্যাড করতে গেলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে প্রথমে ফাংশন ডট এর মধ্যে আমাদের ফিচার ডিমেজটাকে সাপোর্ট করাতে হবে দেন আমরা আমাদের পোস্ট গুলোর যে অংশে ফিচার ইমেজটি আমরা দিতে চাই সেই অংশে ফিচার ডিমেজের জন্য নির্দিষ্ট কিছু কোড আমাদের লিখতে হবে তো এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের অ্যাকচুয়ালি ইউনিভার্সাল রুলস আমরা ওয়ার্ডপ্রেসে যেটাই করতে চাই না কেন আমাদেরকে ইন জেনারেলি দুইটা কাজ করতে হয় একটা হচ্ছে ফাংশনে রেজিস্টার করা আর একটা কাজ হচ্ছে আমাদের যে জায়গায় আমাদের ওয়েবসাইটের যে পজিশনে সেই বিষয়টি আমরা প্রদর্শন করাতে চাইবো সেই জায়গায় কিছু কোড লেখা তো ফিচার ইমেজ আমরা ঠিক একই ভাবে তো আমরা প্রথমে জেনে নিচ্ছি আমরা ফিচার ইমেজটি কোথায় ইনক্লুড করব দেখুন আমাদের পোস্টের প্যাটার্নটি হচ্ছে এরকম প্রথমে হেডিং দেন মেটা ইনফরমেশন দেন পোস্টার ডিসক্রিপশন তো আমরা আমাদের ফিচার ডিমেসটি যোগ করব ঠিক এই পজিশনটিতে যে পোস্টার টাইটেলের নিচে এবং মেটার ওপরে এই পজিশনটিতে আমরা ফিচার ডিমেস যোগ করব আপনি আপনার চাহিদা মতো যে কোনো পজিশনে যোগ করতে পারবেন সিস্টেম হুবহু এক তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যাল শুরু করি প্রথমে আমরা ফাংশনস ডট পিএইচপি এর মধ্যে আমাদের ফিচার ইমেজের জন্য এটাকে থিম সাপোর্ট করতে হবে তো দেখুন আমরা ফিচার ইমেজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটি ফিচার এটাকে দেওয়ার জন্য আমাদেরকে জাস্ট অ্যাড থিম সাপোর্ট করে দিলে হবে এবং এটার মধ্যে আমরা জাস্ট সিম্পলি পোস্ট থাম্বনেল পাস করে দিলে আমাদের ফিচার ইমেজটা রেজিস্টার হয়ে যাবে তো এই কোডটি লেখার পূর্বে আমরা একটু একটা জিনিস চলুন দেখে আসি এই কোডটি আমি আপাতত এখানে লিখছি না আমি ক্রস করে দিচ্ছি এই মুহূর্তে আমি যদি ওয়ার্ডপ্রেসে নতুন কোনো পোস্ট নেই অথবা পুরাতন কোনো পোস্ট এডিট করি আমরা দেখব আমাদের পোস্টের এই জায়গায় কোনো ফিচার ইমেজের অপশন নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি রয়েছে ট্যাগ রয়েছে বাট ফিচার ইমেজের কোনো অপশন এখানে নেই তো আমরা যদি আমাদের এই ফাংশন ডট পেজপির মধ্যে অ্যাড থিম সাপোর্ট করে পোস্ট থাম্বনেলস এটা যদি আমরা দিয়ে দেই এবার যদি আমরা এই পেজটা রিফ্রেশ করি আমরা দেখব যখনই আমরা কোনো পোস্ট এডিট করতে যাব বা নতুন কোনো পোস্ট নেব আমাদের ক্যাটাগরি ট্যাগসের পাশাপাশি এখানে নতুন একটি ফাংশন এখানে নতুন একটি অপশন চলে আসবে সেটা হচ্ছে ফিচার ইমেজ তো এখান থেকে আমরা আমাদের নতুন কোন পোস্টে বা পুরাতন কোন পোস্ট এডিট করে ফিচার ইমেজটি এখান থেকে আমরা যোগ করতে পারবো তো এখন কথা হচ্ছে আমরা তো ফিচার ইমেজ সুবিধাটি আমরা আমাদের থিমে এখান থেকে নিয়ে আসতে পারলাম বাট এখন আমরা ফিচার ইমেজটি কোথায় পাবলিশ করব ঠিক সেই জায়গাটিতে আমাদের ফিচার ইমেজের জন্য যে কোডগুলো রয়েছে আমাদেরকে সেই কোডগুলো আমাদের এখানে দিতে হবে তো ওয়ার্ডপ্রেসের ভাষায় মূলত ফিচার ইমেজকে থাম্বনেইল ইমেজ বলা হয়ে থাকে যে পোস্ট থাম্বনেল হিসেবে এখানে বলা হয় সো এই ক্ষেত্রে এই জন্যই মূলত আমরা এই ফাংশনটির মধ্যে পোস্ট থাম্বনেল প্যারামিটারটি পাস করেছি তো আমরা বলেছিলাম যে আমরা আমাদের ফিচার ইমেজটি অ্যাড করব হচ্ছে আমাদের প্রত্যেকটা পোস্টের টাইটেলের ঠিক নিচে তো আমাদের এই মুহূর্তে পোস্টের টাইটেলটি রয়েছে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি এর এই যে দেখুন এস2 হচ্ছে আমাদের টাইটেল এবং এই হচ্ছে মেটা তো টাইটেল এবং মেটার ঠিক মিডল পজিশনে মানে মাঝখানে আমরা ফিচার ইমেজটি ইনক্লুড করব তো এখানে আমরা এখানে একটি ডিভ নিয়ে নিচ্ছি আমাদের ফিচার ইমেজের জন্য এবং এই ডিভের ভেতরে আমরা মূলত আমাদের ফিচার ইমেজের কোড এখানে আমরা উল্লেখ করব তো ফিচার ইমেজ যেহেতু একটি ইমেজ তো ইন জেনারেলি এটা দেওয়ার জন্য কিন্তু আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করার কথা ছিল যে ইন জেনারেলি আমরা কি করতাম ইমেজ এখানে ব্যবহার করতাম এবং এসআরসি এর মধ্যে নিশ্চয়ই কোনো পিএইচপি কোড দিয়ে সেটাকে ডাইনামিক করতাম বাট ওয়ার্ডপ্রেসের একটি চমৎকার ফাংশন রয়েছে যে ফাংশন ব্যবহার করলে আমাদেরকে এখানে কোনো ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে না সেই ফাংশন ব্যবহার করলে অটোমেটিক্যালি ওয়ার্ড প্রেস এখানে একটি ইমেজ বসিয়ে দিবে এবং ফিচার ইমেজকে কল করে দিবে তো সেই ফাংশনটি হচ্ছে সিম্পলি দ্য পোস্ট থামনেল আমরা এখানে পিএইচপি ড্রপ ইন এন্ড ড্রপ আউট এন্ড আমরা এখানে পোস্ট থামনেল আমরা সিম্পলি এই ফাংশনটা এখানে ব্যবহার করে দেবো আমি সরি এখানে থামনেলস হবে না এটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে php the post thumbnail এই ফাংশনটি যদি আমরা ব্যবহার করে দেই দিয়ে এবার এটা এসেছে কিনা ফিচার ইমেজটা এটা যদি আমরা এখান থেকে টেস্ট করতে চাই আমরা যদি পুরাতন কোন পোস্টকে এডিট করি বা নতুন যদি কোন পোস্ট নেই আমরা আগেরই কোন একটা পোস্ট এডিট করছি এখন আগের পোস্ট যখন আমরা এডিটে গেলাম এখানে ফিচার ইমেজ অপশন আছে যেহেতু আমরা রেজিস্টার করেছি সো এখান থেকে সেট ফিচার ইমেজ এবং আমরা চাইলে আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে কোনো ইমেজকে এখানে আপলোড করতে পারি বা নতুন কোনো ফাইলও এখান থেকে আপলোড করতে পারি তো আমি নতুন ফাইল আপলোড করি বা পুরাতন ইমেজ থেকে যে কোন একটাকে সিলেক্ট করে দিই ফিচার ইমেজ হিসেবে যা সিলেক্ট করে দিলাম এই ইমেজটা এখন এই পোস্ট রং ফোর এর জন্য ফিচার ইমেজ হিসেবে গৃহীত হবে তো আমরা এটাকে আপডেট করে দিই আপডেট করে এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি আমরা দেখতে পাবো আমাদের ফিচার ইমেজটি এখানে চলে এসেছে দেখুন এই যে আমাদের পোস্টের সাথে আমাদের ফিচার ইমেজটি এখানে এখানে চলেছে এবং এটার ইমেজটার আপলোড করেছি বা আমরা করেছি সেটার সাইজ অনেক বড় তো এই জায়গায় একদম ফুল সাইজের ইমেজ এখানে চলে এসেছে তো এখন আমরা ফিচার ইমেজ কিন্তু ভাবে আমরা এখানে আনতে পেরেছি তো এখন আমরা আমাদের এই ইমেজের সাইজটাকে এখান থেকে এডিট করব। তো ইমেজ সাইজ এডিট করার জন্য আপনি যখন বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন বা বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন এক্সপার্টদের টিউটোরিয়াল দেখবেন যে সেখানে দেখবেন ম্যাক্সিমাম সাইজ তার এখানে যেভাবে ফিচার ইমেজটাকে এখানে মূলত সাইজ করে থাকে সেটা হচ্ছে যে অ্যাড ইমেজ সাইজ নামে এখানে একটি আরেকটি ফাংশন নাই এবং সেটার মধ্যে ইমেজের বিভিন্ন সাইজ ডিক্লেয়ার করে কিন্তু আমি পার্সোনালি এটাকে এভাবে প্রেফার করি না আমি পার্সোনালি সিএসএস দিয়ে ইমেজের সাইজটাকে আমরা দিতে চাই কারণ আমাদের এই ওয়েবসাইটটা পরবর্তীতে রেসপন্সিভ হতে পারে বা আরো বিভিন্ন ভাবে এটার সাইজের প্রয়োজন হতে পারে তো এই ক্ষেত্রে আমি সব সময় ফিচার ইমেজের সাইজগুলোকে অলওয়েজ আমি প্রেফার করি যে সিএসএস দিয়ে কন্ট্রোল করার জন্য তো আমরা শিখবো এই যে আমরা ফিচার ইমেজটা রেজিস্টার করলাম এবং আমাদের পোস্টের শেষে ইমেজটা আসলো এই ইমেজের সাইজটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি তো এটা আমরা আগামী পর্বে দেখব আজকের পর্ব এই পর্যন্তই আপনারা সবাই এভাবে একটি ফিচার ইমেজের ফাংশন ক্রিয়েট করুন এবং আপনারা ফিচার ইমেজ নিয়ে আসুন বা আপনি আমরা এখানে এক্সিস্টিং কোন পোস্টকে এডিট করে ফিচার ইমেজ দিয়েছি আপনি চাইলে এখানে নিউ একটা পোস্ট নেন আমি একটা নিউ পোস্ট নেই সেখানে আরো একটা আমরা ফিচার ইমেজ নেই তাহলে বুঝতে সুবিধা হবে যেমন দিস ইজ এ স্যাম্পল পোস্ট ইউজিং ফিচার ইমেজ এবং এখানে আমি সিম্পলি দুটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি জাস্ট একটি স্যাম্পল ডেমো পোস্ট আমরা করছি এখান থেকে আমরা আমাদের ফিচার ইমেজটাকে এখান থেকে আমরা এখান থেকে অ্যাড করে দিব এনিথিং আমরা যে কোনো একটা ছবি আমি এখানে আপলোড করছি আপলোড করে আমি নতুন একটা পোস্ট করে সেখানে জাস্ট আরেকটি নতুন ফিচার ইমেজ যোগ করে দিচ্ছি এবং পরবর্তীতে আমরা যখন সিএসএস দিয়ে এটার সাইজটাকে আমরা এডিট করব তো তখনই আমরা অ্যাকচুয়ালি ফিচার ইমেজের আমরা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারব দেখুন আমরা নতুন আরেকটা পোস্ট করেছি সেটাতে আরো একটা ফিচার ইমেজ দিয়েছি অনেক বড় ফিচার ইমেজ এবং পরবর্তীতে আমাদের আগের পোস্টার ফিচার ইমেজ আছে এখন আমরা নেক্সট এর পর্বে এই পোস্ট গুলোর ফিচার ইমেজ গুলোকে আমরা কিভাবে সিএসএস দিয়ে সাইজ করতে পারি সেই বিষয়টাই দেখব আজকের পর্ব এই পর্যন্তই আগামী পর্বে আইটি বাইট পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা ফিচার ইমেজ কিভাবে নিয়ে আসতে হয় এবং ফিচার ইমেজ কিভাবে ওয়েবসাইটে শো করাতে হয় এই বিষয়গুলো আমরা জেনেছি আজকের পর্বে আমরা জানবো কিভাবে আমরা ফিচার ইমেজ এর সাইজ কন্ট্রোল করতে পারি তো গত পর্বে আমি বলে দিয়েছি অনেকেই আছেন যারা ফিচার সাইজগুলো ফাংশন ডট পিএইচপি থেকে কন্ট্রোল করে থাকেন কিন্তু আমি পার্সোনালি এটা প্রেফার করি না আমি প্রেফার করি ফিচার সাইজগুলো আমরা সরাসরি সিএসএস ব্যবহার করে কন্ট্রোল করব যাতে করে আমাদের ওয়েবসাইটটি যখন রেসপন্সিভ করা হবে বা ইন জেনারেল যদি কখনো রেসপন্সিভ করার প্রয়োজন পড়ে তখন যাতে আমরা ফিচার ইমেজের বিভিন্ন টাইপের সাইজ সিএসএস দিয়েই আমরা খুব ইজিলি কন্ট্রোল করতে পারি তো এই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট বর্তমানে এই পজিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সাইজের এখানে এসেছে এর কারণ হচ্ছে যে আমাদের ইমেজের যে বাই ডিফল্ট সাইজ আমরা ইমেজটা আপলোড করেছি সেই এখানে ফিচার শো করবে যেহেতু এখনো পর্যন্ত আমাদের ফিচার ইমেজের কোনো কোন সাইজ আমরা ডিক্লেয়ার করি নাই তো এইটা যদি আমরা রাইট ক্লিক রাইট ক্লিক করে যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে দেখতে পাবো এই যে যে আমরা ফিচার ইমেজের জন্য যে ফাংশনটি ইউজ করেছিলাম এখানে PHP এর মধ্যে দ্য পোস্ট থাম্বনেল যে ফাংশনটি আমরা ব্যবহার করেছি সেই ফাংশনটি বাই ডিফল্ট এখানে ইমেজ নামে ট্যাগ নিয়ে এসেছে ইমেজের একটি বাই ডিফল্ট উইড হাইট যেটা এই ইমেজের অরিজিনাল উইড হাইট সেটা দিয়েছে তারপরে ইমেজের সোর্স তারপরে ইমেজের একটি ক্লাসও এখানে দিয়েছে যে ডাব্লিউপি পোস্ট ইমেজ নামে একটি ক্লাসও ওরা এখানে দিয়েছে বাই ডিফল্ট তো এখন আমরা যেহেতু এই ইমেজটির একটি ক্লাস রয়েছে এবং এই ইমেজটিকে আমরা একটি ডিভের ভেতরে রেখেছে এবং ডিভের একটি ক্লাস আছে ফিচারড ইমেজ তাহলে এই ইমেজটিকে সিএসএস দেওয়ার জন্য আমরা সিএসএস থেকে কিভাবে সিলেক্ট করতে পারি আমরা সিম্পলি এটাকে এভাবে সিলেক্ট করব যে ফিচারড ইমেজ ক্লাসের মধ্যে বা ফিচার ইমেজ ডিভের মধ্যে যে ইমেজটি রয়েছে এবং যে ইমেজের ক্লাস এখানে আমরা ক্লাসটি দেখে নেব এখানে ক্লাসটি হচ্ছে ডব্লিউপি পোস্ট ইমেজ অবশ্যই এরকম একটি ক্লাস আপনাকে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট দিয়ে দিবে যখন আপনি ডব্লিউপি পোস্ট থাম্বনেলটি ইউজ করবেন তো যেটা বলতেছিলাম যে ফিচার্ড ইমেজের মধ্যে যে ইমেজ রয়েছে এবং যে ইমেজের ক্লাস ডাব্লিউ পি পোস্ট ইমেজ সেই ইমেজটির কিছু সাইজ আমরা এখান থেকে দিব তো দেখি আমরা স্টাইল সি এ চলে যাই আমরা ফিচার ইমেজটাকে কপি করি স্টাইল সি এর আমরা শেষে চলে যাচ্ছি এখানে আমরা ফিচার ইমেজের জন্য একটা পোস্ট দিব তো ডিভের মধ্যে ফিচার ইমেজ তার মধ্যে ইমেজ এবং এই ইমেজের যে ক্লাস আমরা ক্লাসটা এখানে আবার ইনসপেক্ট এলিমেন্ট করি এখানে কিন্তু বাই ডিফল্ট বেশ কয়েকটি ক্লাস দিবে আমরা দেখতে পাচ্ছি যে সাইজ পোস্ট থাম্বনেল অ্যাটাচমেন্ট পোস্ট থাম্বনেল এরকম অনেক ক্লাস দিচ্ছে কিন্তু আমরা চাচ্ছি ডাব্লিউ পোস্ট ইমেজ এই ক্লাসটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব আপনি চাইলে এখানে অন্যগুলো সিলেক্ট করতে পারেন তবে বেটার হচ্ছে ডাব্লিউ পি পোস্ট ইমেজ সিলেক্ট করা অথবা আপনি কোনো ক্লাস না সিলেক্ট করলেও হবে নো প্রবলেম এই হচ্ছে আমাদের ইমেজ এখন এই ইমেজকে আমরা উইড দিব আমরা একটা কাজ করি এটার অটোমেটিক্যালি এটা ফিট হয়ে যাবে আমাদের সাইজের সাথে আমরা যদি এটাকে উইট হান্ড্রেড পার্সেন্ট দিই এবং হাইট যদি অটো দিই তাহলে এটা অনেকটা রেসপন্সিভ আচরণ করবে দিয়ে এবার যদি আমরা এটা আমাদের পেজটাকে যদি রিফ্রেশ করি দেখুন চমৎকারভাবে আমাদের ইমেজগুলো এখানে ফিট হয়ে গেছে এবং দেখুন শুধু এইটাই না প্রত্যেকটা পোস্টার ইমেজই এইভাবে ফিট হয়ে যাবে আপনি চাইলে এটার হাইটও এখান থেকে কন্ট্রোল করতে পারেন বা এটার কোনো নির্দিষ্ট উইট হাইট আপনি পিক্সেল এ দিতে পারেন তো আমরা এখানে নির্দিষ্ট ভাবে কন্ট্রোল করছি না আমরা আপাতত ব্যবহার করার জন্য सिंपली এটাকে এইভাবে এখানে রেখে দিচ্ছি তো এখন প্রত্যেকটা ইমেজের নিচে যে মেটা ইনফরমেশন সেটার কিছু আমরা স্পেস গ্যাপ এখানে ক্রিয়েট করে দিই আমরা सिंपली এটাকে মার্জিন বটম আমরা 10 পিক্সেল করে দেই তাহলে প্রতিটা ইমেজের নিচে মার্জিন বটম 10 পিক্সেল চলে আসবে হ্যাঁ এখন আমাদের ইমেজগুলো ঠিক আছে এইভাবে আমরা আমাদের নতুন কোন পোস্টে বা পুরাতন কোন পোস্টে ফিচার ইমেজ দিতে পারবো এবং আমরা সিএসএস ব্যবহার করার মাধ্যমে আমাদের ফিচার ইমেজের সাইজগুলোকে এখান থেকে কন্ট্রোল করতে পারবো আবার এখন যদি আমরা চাই ফিচার ইমেজটি লিংক হবে দেখুন এই ইমেজটি কিন্তু এই মুহূর্তে কোনো লিংক নাই আমরা যদি চাই এই ইমেজটিকে আমরা এখান থেকে লিংক করব এবং লিংক করে এটাকে আমরা ক্লিক করলে আমাদের পোস্টটা ওপেন হবে দ্যাট মিন্স পারমা লিংক তো এটা করতে চাইলে আমরা সিম্পলি আমাদের এই আমরা ইন্ডেক্স ডট পিএচপি তে ইউজ করেছিলাম सिंपली এটার আগে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব অবশ্যই এটাকে লিঙ্কের ভেতর রাখতে হবে এটা সিম্পল এইচটিএমএল এর কাজ আপনারা সবাই পারবেন লিঙ্কের ভেতর রাখবো এবং এইচএফ এর মধ্যে আমরা পিএইচপি আপনারা অলরেডি দেখেছেন দ্য পারিঙ্ক ফাংশন ইউজ করতে হয় এটা যদি আমরা ইউজ করে দে এখানে তাহলে ইমেজটা অটোমেটিক্যালি লিংক হবে এবং ইমেজটা পার্মালিংক হবে দেখুন এই ইমেজে যদি আমরা এখন ক্লিক করি আমাদের ওয়ার্ডপ্রেসের পোস্টটি ওপেন হবে তো এই ছিল অ্যাকচুয়ালি ফিচারড ইমেজের বিষয়ে বলি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আইটিবাইডের পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত বেশ কয়েকটি পর্ব গেল আমরা প্রায় 50 টার বেশি পর্ব ऑलरेडी অতিক্রম করেছি আপনারা আমাদের সাথে ছিলেন আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে পর্বগুলো শেষ করতে পেরেছেন তো এই পর্বগুলোর মধ্যে আপনারা যে টিউটোরিয়াল দেখেছেন সেখানে আমার একটি কনফিউশনের সৃষ্টি হয়েছে এবং আশা করি আপনারা যারা এতগুলো টিউটোরিয়াল দেখেছেন আপনাদেরও এই কনফিউশনটি তৈরি হওয়া উচিত তো সেই কনফিউশনটা কি আমি এখানে একটু বলি সেই কনফিউশনটা হচ্ছে ফাংশনস ডট পিএইচপি এর মধ্যে আপনি একটু নিজে নিজে গেস করার চেষ্টা করুন যে সেই কনফিউশনটা কি হতে পারে যেটা আপনার মধ্যে তৈরি হয়নি বা যদি তৈরি হয়ে থাকে তাহলে খুবই ভালো দেখুন কনফিউশনটা হচ্ছে আমি অ্যাট ফার্স্ট যখন স্টাইল শীটটাকে কল করার জন্য এখানে ফাংশন ব্যবহার করেছিলাম তখন আমরা আমাদের ফরম্যাটিংটা কেমন ছিল আমরা প্রথমে ফাংশন লিখেছিলাম এবং আমরা বলেছিলাম ফাংশন ডট এর মধ্যে কোন ফাংশন ইউজ করবো আমরা কিভাবে প্রথমে ফাংশন লিখবো লিখে আমাদের ফাংশন একটা নাম দিব নাম দিয়ে এভাবে আমরা প্যারান্থেসিস দিব তারপরে আমাদের কার্লির মধ্যে যাবতীয় ফাংশনের ইনফরমেশন দেন আমরা এটাকে হুক করব অ্যাড অ্যাকশন দিয়ে অ্যাড অ্যাকশন দিয়ে হুক করে আমরা ফাংশন ইউজ করব কিন্তু এই কথাটা বলার পরে আমরা যখন মেনু রেজিস্টার করলাম বা এখানে পোস্ট থামোনেল রেজিস্টার করলাম আমরা কিন্তু এইখানে এই টাইপের কোনো ফর্মেট আমরা ব্যবহার করলাম না আমরা কিন্তু এখানে কোনো ফাংশন ইউজ করলাম না আমরা সরাসরি ফাংশনের নাম দিয়ে আমরা ব্যবহার করলাম তো আপনাদের মনে কনফিউশন তৈরি হতেই পারে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে এইরকম কেন লিখলাম আমরা তো এইখানেও ফাংশন লিখতে পারতাম হ্যাঁ অ্যান্সার হচ্ছে অবশ্যই আমরা ফাংশন লিখতে পারতাম এবং আমরা অবশ্যই ফাংশন লিখবো কিন্তু এগুলো হচ্ছে ওয়াটারপ্রেসের একদম কোর ফ্যাসিলিটি ওয়াটপ্রেসের লেটেস্ট ভার্সন গুলোতে এইভাবে ফাংশন দিয়ে লিখতে হয় না আবার অনেক সময় দেখা যায় যে ওয়ার্ডপ্রেসে এখানে অনেকেই এটাকে ইফ দিয়ে ব্যবহার করে যেমন ই ফাংশন এক্সিস্ট দেন এটা তুমি করো আর আদালত যদি না থাকে তাহলে করো না অনেকেই এইভাবে ইউজ করে ইফ দিয়ে এটাকে ব্যবহার করে থাকে তো এটা একচুয়ালি ওয়াটপ্রেসের যখন অনেক ওল্ডার ভার্সন ছিল ওয়ার্ডপ্রেস থ্রি পয়েন্ট জিরোর আগের ভার্সনগুলোতে মূলত এইভাবে লিখতে হতো তো বর্তমানে হচ্ছে আমরা ফোর পয়েন্ট সিক্স ব্যবহার করছি সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম হয় না দেখি আমরা ওয়ার্ড প্রেসের কত ভার্সন এই মুহূর্তে ইউজ করতেছি ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান সো এর জন্য অ্যাকচুয়ালি আমাদের ইফ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বা বর্তমান সময়ে প্লাগ ইন প্লাগেবল করার জন্য ইফ দিয়ে অনেকে ব্যবহার করে থাকেন ইফ ফাংশন এক্সিস্ট তো এটা এখনো পর্যন্ত এই কমন ফাংশনগুলোর জন্য খুব একটা প্রয়োজন পড়ে না তো আমরা এখন যেটা করব আমাদের এই যে ফাংশন গুলো রয়েছে এই ফাংশন গুলাকে আমরা ঠিক অরিজিনাল যে ফাংশন আমরা লিখি ওই ফর্মেটেই এটাকে নিব তো এটা নেয়ার জন্য আমরা আমাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আমরা প্রথমেই আমাদের স্ট্যান্ডার্ড কোডিং এর রুলস অনুযায়ী আমরা অবশ্যই সব সময় কমেন্ট ইউজ করব যে আমরা কোন জায়গায় কি কাজ করলাম কারণ পরবর্তীতে যদি আমরা কমেন্ট থাকে আমরা সহজে বুঝতে পারবো যে আমরা কোথায় কি কাজ করেছি সো কমেন্ট দিয়ে দিলাম এখন আমরা জাস্ট সিম্পলি যেটা করব এখানে ভালো করে লক্ষ্য করুন আমরা একটি ফাংশন এখানে ক্রিয়েট করব এবং ফাংশনের ভেতরে আমরা আমাদের এই কোডগুলোকে নিয়ে আসব তো ফাংশন আমরা এখানে যে কোনো ফাংশনের নেম দিতে পারি যেমন এটা হচ্ছে মূলত এই ফাংশনটি হবে জাস্ট একটি নরমাল ফাংশন এটার কোনো স্পেশালিটি নাই এটার মধ্যে আমরা জাস্ট এই কোডগুলোকে রাখবো তো আমরা এনিথিং আমরা নাম দিতে পারি যেমন থিম সেট আমরা এখানে দিই যে আবার থিম সেট আপ নামে একটি ফাংশন এখানে ক্রিয়েট করলাম এবং এই ফাংশনের মধ্যে আমরা এই কোডগুলোকে জাস্ট কাট করে এখানে পেস্ট করে দেই এবং এর মধ্যেই মূলত আমরা এই ফাংশনটাকে এখন জাস্ট আমরা অ্যাড অ্যাকশন দিয়ে হুক করে দিব তো আপনারা অলরেডি দেখেছেন কিভাবে অ্যাড অ্যাকশন দিয়ে হুক করতে হয় সো এটা খুবই ইজি বিষয় তো অ্যাড অ্যাকশন দিয়ে হুক করার সময় আমরা যেটা করব যে আমরা এটাকে ইনিশিয়ালাইজেশনও রাখতে পারি অথবা আমরা এখানে একটি ব্যবহার করতে পারি যে আফটার থিম সেটআপ থিম টি যখন সেট আপ হবে তখন এই হুকটি এখানে আমরা করব। তো এরপরে আমরা এটার যে নাম রয়েছে আপনারা অলরেডি দেখেছেন যে কিভাবে এটা করতে হয় আবার থিম তো আমরা কি করলাম একটা রেখে দিলাম থামোনিল ইমেজ ইত্যাদি রেখে দিলাম ভবিষ্যতে যদি আরো প্রয়োজন হয় আমরা এখানে আরো রাখতে পারবো তো আমরা আপাতত একটি ফাংশন নিলাম আমাদের নাম দিয়ে আওয়ার থিম সেট এবং সেটাকে থিম সেট আপ এর মধ্যে আমরা হুক করে দিলাম যদি আমরা আমাদের রিফ্রেশ করব যে নাথিং কোনো কিছুই চেঞ্জ হয়নি কিন্তু স্টিল আমাদের মেনু এবং অন্যান্য বিষয়গুলো এখানে কাজ করছে এই ছিল মূলত আজকের পর্ব আশা করি যারা বিন্দু মাত্র কনফিউশনের মধ্যে ছিলেন তাদের কনফিউশন এখন ক্লিয়ার হয়ে গেছে